হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে তোমাদের 28 ডিসেম্বর ফার্স্ট শিফটের যে তোমাদের রেলওয়ে এনটিপিসির পরীক্ষা হলো, তার যতগুলো কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি, দেখো টোটাল 33 কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি, সেটা আমি তোমাদের একদম করে দিচ্ছি খুব সুন্দরভাবে। এবং তার সাথে বলে রাখি, তোমরা যারা আজকে পরীক্ষা দিয়ে এসছো, তোমাদের যদি এই কোশ্চেনগুলোর মধ্যে যদি অন্য কোনো প্রশ্ন তোমাদের দিয়ে থাকে যেগুলো আমি এখানে করিনি, সেগুলো অবশ্যই একটু কমেন্ট করে দিও, তাহলে পরের যে ক্লাস করাবো সেখানে আমি তোমাদের করিয়ে দেবো। ওকে, তো এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি। সেখানে আমাকে কিছু জন স্টুডেন্ট যাদের আজকে পরীক্ষা ছিল তারা কিছু কোশ্চেন পাঠিয়েছে, এবং বাকি কোশ্চেনগুলো যেগুলো আমাদের হিন্দি এবং ইংলিশ ভার্সনের যে টপ এডুকেশন চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে আমি কালেক্ট করেছি। ওকে, সবগুলো ইউটিউব চ্যানেল থেকে যত যত যে যে কোশ্চেনগুলো আমি কালেক্ট করতে পেরেছি সব একসাথে তোমাকে এখানে দিয়ে দিচ্ছি, যাতে তোমাকে আর অন্য কোথাও খুঁজে বেড়াতে না হয়। তো একটু দেখে নাও, এবং খুব ইজি প্রশ্ন, প্রচুর পরিমাণ প্রশ্ন কমন এসছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। সবার প্রথম দেখো, ইউআরএল এর ফুল ফর্ম কী জানতে চেয়েছে। মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির যে পরীক্ষা তোমাদের কোশ্চেনগুলো আমি করিয়েছিলাম কিছুদিন আগেই, তোমাদের 18 তারিখ থেকে পরীক্ষা ছিল, 15 তারিখ থেকে 18 তারিখ, সেখানেও প্রশ্নটাই এসেছিল। তো অ্যান্সার কী হচ্ছে? ইউনিফর্ম রিসোর্স লোকেটার। তো ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতেও এসছে, এনটিপিসিতেও আসবে, এবং তোমাদের 2020-21-এ যে গ্রুপ ডি পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু আসবে। এরপর দেখো আরেকটি প্রশ্ন এসেছিল, নিম্নোক্ত কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়। এবার দেখো আমি এখানে কোনটা অপশন ছিল তো আমার জানা নেই, তো যে যতগুলো বিমস্টেকের মেম্বার্স রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও, মুখস্থ করে নাও। বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 7টা দেশ হচ্ছে বিমস্টেকের মেম্বার। এবার এগুলোর মধ্যে যে কোনো একটা তো হয়তো থাকবে না, তো তোমাকে পুরোটাই মুখস্থ করে রাখতে হবে, না কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। এবার দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার থেকে তোমাদের প্রশ্ন এসেছে, স্ট্র্যাটেজিক্যাল প্লেলিস্টে পেয়ে যাবে, অবশ্যই সেটা একটু দেখে নেবে। তো দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ড। ওকে, এটা হেডকোয়ার্টার রিলেটেড প্রশ্ন কিন্তু আসবে প্রত্যেক শিফটে। মাইক্রোসফটের সিইও কে, সেটা প্রশ্ন এসেছিল, এটা অ্যান্সার হচ্ছে সত্যা নাডেলা, তো এটা অবশ্যই মনে রাখবে। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, যে অষ্টম শিডিউল অনুযায়ী তোমাদের আমাদের কতগুলি সরকারি ভাষা রয়েছে। তো ভারতীয় সংবিধানের 8 শিডিউল অনুযায়ী টোটাল 22টি সরকারি ভাষা রয়েছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের টিসিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্লাস তোমাদের আমি 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত যে মক টেস্ট করেছিলাম সেখান থেকে এটা তোমার কমন চলে এসছে। ওকে, এরপর দেখো ডিআরডিও চেয়ারম্যান, এটা তোমাদের টিসিএসের প্রিভিয়াস প্রশ্ন, অ্যান্সার কী হচ্ছে? ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান হচ্ছে সতীশ রেড্ডি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, কাল রাতেই আমি তোমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়ে দিয়েছিলাম 350টি, সেখান থেকে এটা তোমরা কমন পেয়ে যাচ্ছ। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 হয়েছিল। তারপরে দেখো পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এর থিম কী? তো দেখো এর থিম 2020-তে হচ্ছে টাইম ফর নেচার, এবং এটা 5 জুন পালন করা হয়। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমি করিয়ে দিয়েছিলাম এটা, আই হোপ সবাই তোমরা পড়ে গেছো। তো এগুলো কিন্তু খুব ইজি প্রশ্ন এবং এগুলো সব কমন প্রশ্ন। গোবি ডেজার্ট কোথায় অবস্থিত? এবার অপশন কী ছিল আমার জানা নেই, তো মনে রাখবে গোবি ডেজার্ট এটা ইস্ট এশিয়া, পূর্ব এশিয়াতে অবস্থিত, মানে কন্টিনেন্ট অনুযায়ী। এবং দেখো এটা তোমার নর্থার্ন চায়না এবং সাউথার্ন মঙ্গোলিয়া, এই দুটি কান্ট্রির মধ্যে পড়ছে, সেই জন্য আমি এখানে ইস্ট এশিয়া অ্যান্সারটা তোমাদের জন্য রেখেছি। পরীক্ষায় কী অপশন ছিল আমার জানা নেই, তোমাদের কিন্তু পুরোটাই পড়ে যেতে হবে। এরপর দেখো ব্যাঙ্ক অফ বরোদা কোন ব্যাঙ্কের সাথে মার্জ হয়েছে, সেই প্রশ্নটা ছিল। তো দেখো ব্যাঙ্ক অফ বরোদা এটা মার্জ হয়েছে বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্কের সাথে, মানে এই তিনটে ব্যাঙ্ক মার্জ হয়ে একটা ব্যাঙ্ক হয়েছে। ওকে, এবার দেখো ফিজিক্স থেকে একটা প্রশ্ন, সেম প্রশ্ন তোমাদের মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি পরীক্ষায় এসেছিলো, যে পৃথিবীতে কোনো বস্তুর ভর 60 কেজি হলে চাঁদে তার ভর কত হবে। তো মনে রাখবে মাস বা ভর এটা অপরিবর্তিত, কখনোই এর পরিবর্তন হয় না। পৃথিবীতে যা ওজন, এর মাস হবে, সরি মাস যা হবে বা ভর যেটা হবে তার চাঁদে নিয়ে গেলেও সেটা ভর হবে। চেঞ্জ কোনটা হয়? সেটা হচ্ছে ওয়েট, ওয়েট আমাদের ওজনটা চেঞ্জ হয়। ওকে, তো কেউ কনফিউজ হবে না, 60কে 6 দিয়ে ভাগ করে 10 অ্যান্সার করে কেউ চলে আসবে না, তো একটু ভালোভাবে এগুলো বুঝবে। এরপর দেখো আর একটা সায়েন্স থেকে প্রশ্ন ছিল, যে সাউন্ড কোন মাধ্যম দিয়ে যেতে পারে না। অপশন ছিল ভ্যাকিউম, তো এখানে একটা অ্যান্সার হচ্ছে ভ্যাকিউম। এরপর দেখো আরেকটি প্রশ্ন ছিল, ভাইরাস ঘটিত রোগ কোনটি? তো খুব ইজি প্রশ্ন, প্রায় প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে, আজকের শিফটটা খুব ইজি এসছে, অনেকজনে আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো পরীক্ষা হয়েছে। আই হোপ তোমরা যারা দিয়েছো তোমাদেরও খুব ভালো পরীক্ষা হয়েছে। তো কী অপশন ছিল তোমার জানা নেই, তো এখানে আমি কিছু অ্যান্সার তোমাদের জন্য লিখেছি, যেমন চিকেন পক্স, ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি ভাইরাস, এ তো এগুলো সব হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, তো তোমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এগুলো একটু দেখে নিও। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? আমরা প্রত্যেকে জানি এটাও তোমাদের মক টেস্ট থেকে কমন, সিপিইউ বলা হয়। কারণ পরবর্তী প্রশ্ন, সরাজ আমার জন্মগত অধিকার, কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক, এটাও আমাদের কমন চলে এসছে। এরপর দেখো তোমাদের হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী, রেলের পরীক্ষার জন্য মাস্ট মুখ্যমন্ত্রী গভর্নর, এই দুটো প্রশ্ন। তো দেখো হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে জয়রাম ঠাকুর বর্তমান, এবং গভর্নর হচ্ছেন বান্দারু দাত্তেত্র। এই ভিডিও ডেসক্রিপশনে একটা কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে
129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্টের প্লে লিস্টে সব ভিডিও দেওয়া থাকবে লিঙ্ক, সেখানে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। এবং দেখো এটা সেপারেট একটা ভিডিও বানানো আছে, ভারতের যতগুলো রাজ্য আছে তার মুখ্যমন্ত্রীকে, গভর্নরকে এবং সেই স্টেটের বা সেই রাজ্যের রাজধানী কোনটা, তো সেটা অবশ্যই দেখবে, সেখান থেকে প্রশ্ন আসবেই আসবে। এরপর দেখো সিম্বায়োটিক রিলেশন রিলেটেড একটা কোশ্চেন এসেছিল, তো কী কোশ্চেন আমি কোথাও খুঁজে পেলাম না, অনেক ঘাটলাম তো কোথাও পেলাম না, তো এই টপিকটা একটু তোমরা পড়ে রেখো। এরপর তোমাদের যে প্রশ্নটা এসেছিলো সেটা হচ্ছে ইউরিয়ার ফর্মুলা কী, তো মনে রাখবে ইউরিয়া এর ফর্মুলা হচ্ছে CH4N2O, এটা হচ্ছে ইউরিয়ার ফর্মুলা। এবার দেখো ইন্ডেক্স রিলেটেড প্রশ্ন ডাইরেক্ট কমন আমাদের এসেছে, আমি তোমাদের ইন্ডেক্সে সেপারেটভাবে ভিডিও করে দিয়েছি। তো বিশ্ব ক্ষুধা সূচক ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স 2020তে ভারতের র্যাঙ্ক কত, তো 2020তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 94। ওকে, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো একটু দেখে নাও। এইখানে এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন, দেখো কী এসেছিল ঠিক বুঝতে পারিনি, যে রাজ্যসভায় সর্বোচ্চ মোট সংখ্যা, মোট সিট সংখ্যা কত, তো রাজ্যসভায় ম্যাক্সিমাম যে সিট সংখ্যা সেটা হচ্ছে 250টি, 238টি ইলেক্টেড হয় এবং 12 জনকে নমিনেট করে রাষ্ট্রপতি। তো এটা একটু মনে রেখো, কী প্রশ্ন এসেছিলো আমি বুঝতে পারিনি, তো পুরো ডিটেলসটা আমি তোমাকে দিয়ে দিলাম। ভারতের বর্তমান প্রধান বিচারপতিকে, এই প্রশ্নটা এসেছিলো, তো তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ হাইকোর্টের চিফ জাস্টিস কে রয়েছে সেটার ভিডিও বানিয়ে দিয়েছি, অবশ্যই দেখবে। তো ভারতের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন শরদ অরবিন্দ ববদে, তো আই হোপ তোমরা সবাই এটা অ্যান্সার করেছো। এরপর দেখো বঙ্গভঙ্গ সময় ভাইসরয় কে ছিলেন, তো বঙ্গভঙ্গ হয়েছিল 1905, সালটা মনে রাখো তোমাদের পরবর্তী এক্সামে সাল চলে আসতে পারে, 1911তে এটা রদ হয়েছিল, বঙ্গভঙ্গ করেছিলেন কি লর্ড কার্জন। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি করিয়েছি, এটাও তোমাদের কমন চলে আসছে। তো দেখো ইন্টারন্যাশনাল তোমাদের আন্তর্জাতিক মহিলা দিবস এটা প্রত্যেক বছর 8 মার্চ পালন করা হয়, এবং এই বছর তোমার এবার তোমাদের থিম চলে আসতে পারে, তো থিম কী, আই এম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং ওমেন্স রাইট, এটা হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবসের থিম 2020। তো তোমাদের যাদের থিমটাও কিন্তু পরীক্ষায় আসবে। এবার দেখো নির্বাচন কমিশন মানে হচ্ছে ইলেকশন কমিশন এ কোন ধারায় বর্ণিত রয়েছে, ইলেকশন কমিশন সম্বন্ধে, তো মনে রাখবে এটা 324 নম্বর ধারায় রয়েছে, খুব খুব ইম্পর্টেন্ট। এগুলো সব তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তোমরা একটু পড়ে নাও, 129 থেকে একবার কমেন্ট, এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে, 129 থেকে 188 কমপ্লিট করো। এখানে 3000 জিকে আছে, সবগুলোই তোমাদের TCS-এর পরীক্ষায় এসছে, সেখান থেকেই বারবার এরা রিপিট করছে, তো পরীক্ষায় পড়ে যাও, দেখবে প্রচুর কমন পাবে তোমরাও। তো অ্যান্সার কী হচ্ছে, স্যাডেল পিক এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে নর্থ আন্দামান বা উত্তর আন্দামানে অবস্থিত। IPL রিলেটেড প্রশ্ন ছিল, কী প্রশ্ন আমি কালেক্ট করতে পারিনি, শুধু এটুকু জানতে পারলাম যে IPL রিলেটেড প্রশ্ন ছিল, তো IPL-এর সেপারেট ভিডিও বানানো আছে টেলিগ্রামে, তোমার PDF পোস্ট করা আছে, তো সেটা একটু পড়ে নেবে। কাল রাতেই তোমাদের করালাম ইউনাইটেড নেশনের সেক্রেটারি কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্টকে, কাল রাতেই তোমাদের প্রিভিয়াস ইয়ার করাচ্ছিলাম 350টি, সেখান থেকে এটা কমন পেয়ে যাচ্ছ, অ্যান্টোনিও গুটেরাস, তো সবই তো কমন তোমাদের। এই একটা নতুন প্রশ্ন আমি দেখলাম যে কী বলেছে, সাউথ আমেরিকার কোন দেশ ল্যান্ডলক দেশ, ল্যান্ডলক দেশ মনে হচ্ছে মনে করো এটা একটা দেশ, এর চারিপাশে সবগুলোই কিন্তু বিভিন্ন দেশ দিয়ে ঘেরা, কোনো সাইডে এর কোনো সমুদ্র বা জল দ্বারা কিছু নেই, সমুদ্র বা নদী কিছু নেই, সেইটাকে বলা হয় ল্যান্ডলক কার্ড, মানে যার চারিদেশ বিভিন্ন স্থলভাগ দিয়ে ঘেরা বিভিন্ন দেশের, সেটাকে বলা হয় ল্যান্ডলক। তো অ্যান্সার হচ্ছে প্যারাগুয়ে এবং বলিভিয়া, অনলি এই দুটো দেশ রয়েছে সাউথ আমেরিকাতে যারা ল্যান্ডলক কান্ট্রি। এবার অপশানে তোমাদের যেটা ছিল সেটা তোমরা অ্যান্সার করে দেবে। এবার দেখো এই ভিডিওটা আমি আজকেই বা কালকে সকালের মধ্যে বানিয়ে দেবো, ডেপুটি চিফ মিনিস্টার থেকে প্রশ্ন আসছে, তো হরিয়ানার ডেপুটি চিফ মিনিস্টার কে, সেটা থেকে তোমাদের প্রশ্ন আসছে, রিসেন্টলি ইনি নিউজেও ছিলেন, তো এটা অ্যান্সার কী হচ্ছে, দুষ্যন্ত চৌটালা, তিনি হচ্ছেন ডেপুটি চিফ মিনিস্টার অফ হরিয়ানা। লাফিং গ্যাস কী, তো নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস, এটাও তোমাদের কমন, দেখো এটাও তোমাদের কমন, TCS প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট করে দিয়েছে, নতুন প্রশ্ন তৈরি করেনি। ইয়ংগেস্ট প্রেসিডেন্ট কে, তো জন এফ কেনেডি, তিনি হচ্ছেন ইয়ংগেস্ট প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলে না কিন্তু রাষ্ট্রপতির কথা বলা হয়েছে এখানে। এরপর দেখো এই প্রশ্নটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা আমাদের WBCS মেন্স পরীক্ষায় এসছে, এটা তোমাদের TCS-এর যে প্রশ্নগুলো করাচ্ছিলাম, SSC CGL যেটা মার্চ মাসে হয়েছিল সেখানেও এসছে, যেটা তোমাদের 129 থেকে 188-এর মধ্যে পেয়ে যাবে, তো অবশ্যই দেখবে। তো এটা অ্যান্সার হচ্ছে শত্রুঘ্ন নদী কোন পাসের পাশ দিয়ে ভারতে, মানে কোন পাশ দিয়ে ভারতে প্রবেশ করেছে, তো মনে রাখবে শিবকিলা পাস দিয়ে ভারতে প্রবেশ করেছে। প্রথম জনগণনা ভারতে কবে হয়েছিল, তো এটা একটু কনফিউজিং প্রশ্ন, তো এখানে দেখো প্রপারলিভাবে যে জনগণনাটা হয়েছিল সেটা 1881 সালে। এবার দেখো এ সিস্টেমিক অ্যান্ড মডার্ন পপুলেশন সেন্সাস ইন ইটস প্রেজেন্ট ফর্ম ওয়াজ কন্ডাক্টেড নন সিঙ্ক্রোনাসলি বিটুইন 1865 টু 1872, তো 1865 থেকে 1872-র মধ্যে মানে সঠিকভাবে ঠিকভাবে তোমাদের জনগণনাটা হয়নি, এরপর যেটা তোমাদের 1872-তে তোমাদের লাগু হয়েছিল, কিন্তু প্রথম দ্য ফার্স্ট পপুলেশন সেন্সাস অফ ইন্ডিয়া হয় বা দ্য ফার্স্ট সিঙ্ক্রোনাস সেন্সাস ইন ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন 1881,
1881 সালে সঠিকভাবে সিঙ্কোনাস অনুযায়ী তোমাদের সেন্সাসটা সংগঠিত হয়েছিল। তো এই প্রশ্নটা কি অপশন ছিল জানা নেই, তো এটা তোমার 1881 অ্যান্সার হওয়ার কথা প্রপারলিভাবে যদি বলতে চায়। পরীক্ষায় প্রশ্নগুলো তো কি সঠিকভাবে তো আমি বলতে পারবো না, যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি। তো টোটাল তোমাদের আমি এই 33 কোশ্চেন কালেক্ট করতে পেরেছি। এর বাইরে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি কমেন্ট করবে, এই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে দেবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে আমাকে কমেন্ট করবে, সেখানে আমি তাহলে পরে ভিডিওতে অ্যাড করে দিতে পারবো। অ্যান্ড যাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের সবাইকে কংগ্রাচুলেশন সিবিটির জন্য, CBT 2-এর জন্য প্রিপারেশন শুরু করে দাও, কারণ প্রশ্ন স্ট্যান্ডার্ড তোমাদের যারা যারা ভালো পরীক্ষা বলেছো সবাই পাস করবে। ওকে, এবং পরবর্তী যাদের কালকে পরীক্ষা দেয় সবাইকে বেস্ট অফ লাক। এই ভিডিওগুলো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।